ঐতিহ্যবাহী সত্যাগ্রাম আইডেন হাই স্কুলের টাকা নির্বাচনী ফলাফল এবং অভিভাবক সমাবেশের আমার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমার সহযোদ্ধা, আমার অত্যন্ত আপনজন শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, আর যাদের জন্য আজকের এই সমস্ত কার্যক্রম আমার শিক্ষার্থীরা, আমি খুব সংক্ষেপে কথা বলবো। আমি আলোচনা করতাম কিন্তু সবাই ব্যস্ত, আমি আরো কথা বলতাম। আমি প্রথম কাজটি হলো আপনার ছেলে বা মেয়ে কে? হ্যাঁ ভাই, আপনি কে? আমার ভাই কে? রেগান আছে? হ্যাঁ ঠিক আছে, রেগান আপনার কে? হ্যাঁ হ্যাঁ না, আপনারা জানি, আপনারা জানি যাবে আপনার কে আছে? হ্যাঁ ছেলের নাম কি? আনোয়ার। আসছে ও লাভল, আপনি বলবেন কি সব? হ্যাঁ বসেন সাবিনা। আপনার কে? ও বুঝছি, কালকে আসছিলেন আপনি, ধন্যবাদ। আপনার বাড়িতে আমার টিচাররা যায় নাই? উত্তর দেবেন, স্বাগত উত্তর দেবেন। আমার স্যারের কাছে কিনা? আমার স্যারের কাছে মানে আমি গেছি, বসে গেছি, বসে গেছি না, প্রত্যেক বাড়ির শিক্ষক কাছে কিনা গেছে না? আপনাদেরকে এই দেশের ওই ফাইল আমার কাছে আছে, আপনারা কে কি করছেন? এই যে আপনাদের কাছে গেছে, আমার কাছে রিপোর্ট দিয়েছে যে বাড়ি গেছে, এই সত্যনামী দেন, যারা যে সই করছেন তারা দেন সত্যনামী, তো যারা গেছে আমাকে ফাইলে গেছে এবং কি কি কথা হয়েছে, কি কি বিষয়ে সমস্যা আছে সব বিষয়ে আমাকে লিখে দিছে। আপনাদের আসলে দেখে দেন যে আপনি সঠিক করছেন না এটা ভুল লেখে আমার জমা আছে, বুঝছেন? এখন আমার শিক্ষকের কিন্তু দায়িত্ব না, আমার শিক্ষক সারাদিন ক্লাস করবে, এরপরেও সন্ধ্যার পরে এ সময় সে সময় আপনার বাড়ি যাবে, এই দায়িত্ব কিন্তু আমার শিক্ষকের না, আমার অনুরোধে আমার ভালোবাসায় আমার শিক্ষকের করতেছে। কারণ আমার শিক্ষকরা যদি করতে পারে, আপনার তো সন্তান, আমার শিক্ষকরা যদি করতে পারে আপনারা আমাকে সময় দিতে পারবেন না? দেন নেই আপনার আজকে আমাকে সবাই, আপনার ধন্যবাদ যারা আছেন তাদেরকে ধন্যবাদ। এই এই আমি তো ভাবছিলাম হোম ভিজিট হওয়ার পরে, এখন মনে হয় শিক্ষক, আমি যখন প্রথম মিটিং করি খুব প্রাণবন্ত মিটিং হয়েছিল, অভিভাবক প্রায় 20-25 অভিভাবক ছিল দিন, এবং ওই দিন বলছিলাম যে কোচিং হবে, কোচিং করেছিল কিনা, মানে আমি করেছিলাম কিনা, দুটো ব্যাচ করছিলাম, একটা 8টায় করছিলাম, একটা 9টায়, ভালো আর মন্দ দিয়ে ব্যাচ করছিলাম, আপনারা চান নাই তাও দিছিলাম, মনে আছে না? সেই দিন দিছিলাম। এরপরে কি জিজ্ঞেস করছেন যে স্যার বন্ধ করলেন কেন? কারণ আপনাকে দরকার নেই, প্রমাণ করে না, এই কথা কি প্রমাণ করে না যে আপনাদের এই সেবার দরকার নেই? আপনার অর্থ আছে, আপনাদের এলাকা খুব সমৃদ্ধ, আপনারা খুব আপনাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো, আমাদের সেবা আপনাদের প্রয়োজন নেই, আপনারা এই সেবা নিতে পারবেন টাকা দিয়ে, যেরকম না বিষয়টা কি এরকম হয় কিনা বলে, এরকম হয় কিনা? আরেকটি কথা বলি, কতদিন গত পরশুতে শিবিরাম করতে যাচ্ছিলাম রাত্রে, আপন দশ সদস্য বাজে, এক বাড়ি যাচ্ছি, পথে এক বাড়ি দেখতেছি লাইট চলতেছে, ফ্যান চলতেছে, গরু 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 ঘর কি চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন, বুঝছেন? রাত্রে দেখতেছি না, আমি আগাই গিয়ে দেখছি যে গরুর ঘর কি ফ্যান চলতেছে, বসেই দেওয়া কি চমৎকার পরিষ্কার, কেন বলেন এত পরিষ্কার, কেন গরুর ঘরটা এত পরিষ্কার কেন বলেন একটু, কেন 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 যত্ন কেন, মানে এই যে কোম্পানিতে বেশি ভালো একটা অ্যামাউন্টের টাকা পাবে, লাভ আছে, তাহলে আপনার ছেলে যদি মানুষ হয় এটা লাভ নাই কি, তাই না? আপনার সন্তান যদি এসপি হয়, আপনার সন্তান যদি সচিব হয়, তাহলে আপনার কোনো লাভ নাই, কি বলেন? আমার তো মনে হয় তাই যে ওই গরু পালাতেও আপনার গরুর থেকেও আপনার সন্তানরা আপনাদের কাছে খারাপ হয়ে গেছে, ওদের গুরুত্ব নাই, ওদের গুরুত্ব নাই, আপনার গরুর গরুর গুরুত্ব আছে, আপনার ফসলের গুরুত্ব আছে, কিন্তু আমার সন্তানদের আপনাদের কাছে কোনো গুরুত্ব নেই, তাই কি না বলেন? সেরকম হয়েছে না?
তাই তো হচ্ছে। আমরা আশা করি আপনারা, আমরা বলার অর্থ এই না যে আপনাদের ছোট কথা বলছি না, যে আপনারা একটু গুরুত্ব দেন। যদি 2 লাখ টাকা 5 লাখ টাকা যদি গরু পালতে পারেন শুধু যত্ন করে, তাহলে আপনার সন্তান সারা জীবন ভালো থাকবে, তার জন্য কি আপনি সময় দিতে পারবেন না? সারা জীবন যে সন্তান ভালো থাকবে তার জন্য আপনি সময় দিতে পারবেন না, তার জন্য আপনি কষ্ট করতে পারবেন না? আমি অর্থের কথা বলিনি, কিন্তু আপনি কোন সন্তানকে, আমাদের যে বলতেছিলাম এটা কথা বলে বলি, মা বাবার কথা আসছে, মা রায় সব করবে, কেন বাবারা কি মরে গেছে সব বাবরা কি সব মরে গেছে? আমরা সন্ধ্যার পরে বাড়ি আসি না, আমার বাপ আর 10টায় ঢুকছে, ঢুকে অমক কই করতেছে কিনা, অমক কই আমাদের চৌথ ফ্যামিলি মানে শাস করে ভাই সবাই একলা তো আসে জিজ্ঞেস করছে, আব্বা ভাই থাকতে একা জিজ্ঞেস নাই, এ কেমন কই, এ কেমন কই, এ শহীদ কই মানে কি ওই শেষ তার কিনা কিছু লাগে না বোঝে যে বাপ খবর নাই। আপনারা যে মার উপর সাই দিয়ে আপনারা একেবারে নিলি মিলি ঠান্ডায় বসে গেলেন, আমি গেলে ইনকাম করবো, আমাদের আর কোনো কিছু করা লাগবে না। শুনেন, আপনারাও সন্ধ্যার করে বাড়ি গিয়ে জিজ্ঞেস করবেন অমুক আছে কিনা, এ পড়ার টেবিল আছে কিনা জিজ্ঞেস, খালি কিছু কাজ তো করতেই হয়, না হলে কিন্তু হয় না, এটি কিন্তু উঠে গেছে। আর কেউ দায়িত্ব নেক বা না নেক, আমি শিক্ষার্থীদেরকে বলি রাস্তায় সন্ধ্যার করে থাকবো না, এইটা করার জন্য কি আপনার সন্তানটি প্রস্তুত কিনা রেজাল্ট পর্যবেক্ষণ করবেন। আপনি রেজাল্ট কার্ডটা নিয়ে যাবেন, আমি কার্ড করে দিছি, রেজাল্ট কার্ডটা নিয়ে যাবেন, তাতে কি আপনার মেয়ে বা ছেলে সেই এ প্লাস পাওয়ার মতো যোগ্য হয়েছে কি না দেখবেন, কোন বিষয়ে কত পাইছে, কেন পায় নাই, কোন অধ্যায়ের বিষয়টি পারে নাই, প্রয়োজনে খাতা দেখবেন, স্কুলে এসে আমার খাতা দেখতে পারা পয়সা দেওয়া লাগবে না, আসে খাতা দেখে যাবেন, নিচে খাতা এসে দেখে যাবেন। আপনাদের কি করণীয় সেটা আমি বলবো না, কারণ এখানে বলি এক বিষয় ফেল এর মধ্যে সাথীকে বাড়ি আপনি এখানে নাম ধরে কি না স্যার নাম সাথে পড়া মন কি কাজ শেষ করে আমাদের দিলুবাইরে ডেকে এনে আমি যে বাড়িতে স্কুলের পাশে ডাক তাকে সম্মানের সহিত ডাকায় আনছি, ডাকায় এনে চা খাওয়াইছে, বলছি ভাই আপনার মেয়েটাকে কালকে থেকে একটা বলতে ফেল করছে, কালকে থেকে স্কুল টাইমে পাঠিয়ে দেবেন, দুপুরে খাবার দেবেন, ও সাইডে যাবে, এই সারাদিন আমি ওর অঙ্ক করাই না করাই আমি করাবো, ওর রাত্রে করা লাগবে না সকালে করা লাগবে না, আজ পর্যন্ত একদিনও আসেনি। আমার কথা হলো যে যারা এক বিষয় ফেল করেছে সে ইংরেজি হোক গণিত হোক সে স্কুলে চলে আসুক, তাকে আমরা রুম দেবো, এক জায়গায় বসাবো, আপনাকে মেসেজ দিয়ে দিলাম, আপনার ভাইবে থাকতে পারে, আপনার তাকে স্কুলে পাঠিয়ে দেবেন, তাদেরকে আমি স্পেশাল জায়গায় কাজ দিয়ে ও রাত্রে পড়তে হবে না সকালে পড়তে হবে না, মেসেজটা পৌঁছে দিলাম। আরেকটি বিষয় বলি, যারা এই যে এখন পিছনে সেরা স্টুডেন্ট আছে, পিছনে সেরা যে স্টুডেন্টগুলো রয়েছে মনে কর করিতে ওই কিছুই পারে না, ইংরেজিতে কিছুই পারে না, পড়া যে দেয় সে পড়া বাড়িতে ইংরেজি পড়তেই পারে না, নিয়েও আসতে পারে না, ভয়তে কি এই পারি পারি কোথায় দেয় ওইদের ওদের জন্য বলছি, ওদের জন্য আমি সন্ধ্যার বসে থাকবো, ছেলে পাঠাই দেবেন আর 10টা এসে নিয়ে যাবেন, আমি এই কয়েক ঘন্টা আমি তার দায়িত্ব নেব, স্কুলের লাইট টাইট সব আছে, ব্যাঞ্চ ট্যাঞ্চ সবই আছে, আমি আসি পাঠাই দেবেন, আবার আমি কিন্তু পৌঁছে দিতে পারবো না, ছেলে মেয়ে, ছেলে মেয়ে দিয়ে দেবেন, ছেলে মেয়ে আবার এসে নিয়ে যাবে, পারলে আপনি এই সেবা আপনি পাবেন। আমাদের একটি ভালো সংবাদ শোনেন, সেটি হচ্ছে
আমাদের এই যে কার্যক্রম দেখে, মানে আমরা যে আমাদের শিক্ষক তৈরি করতেছে, শিক্ষার্থী নিয়ে কাজ করতেছে, এই জন্য কিন্তু আমাদের যারা এই অঞ্চলে যারা গরিজন, যারা আমাদের খবর রাখে, এলাকার খবর রাখে, যারা চায় যে সত্যগ্রাম আইডিয়াল হাই স্কুল রেজাল্টটা ভালো, যারা চায় এই অঞ্চলটা অনেক সুন্দর থাকুক, এরকম কিছু লোক স্কুলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, তারা স্কুলে ম্যানেজিং কমিটি কেউ না, কিন্তু অথচ ফোন দিয়ে বলতেছে যে স্যার আপনার যা লাগে, আপনি যদি মনে করেন পড়াবেন টাকা নেবেন, আমি আপনাদের আসি। এরপরে যদি আপনার ছেলে মেয়ে রেজাল্ট করতে না পারে, আমার চাকরি থাকে, আমি চলে যাবো ভাই, আমি জানো আমি চলে যাবো, একে রেজাল্টের পরে চলে যাবো, এবার এই আমার চাকরিও থাকি না, আমিও চাকরি নিজের চাকরি ইস্তফাতে চলে যাই, কিছু বলছেন এবার চাকরি থাকে না, সারা এলাকার লোক আমাকে সহায়তা করলো ডোনাররা, আর আমি কি করলাম, ফেয়ে যাবো হয়ে থাকলাম, আমি মাথা ভেঙে হয়ে থাকবো, তখন আমি মাথা ভেঙে বললাম যে আমি এই জায়গা চেঞ্জ করার ক্ষমতা রাখি না, এই এলাকা ঠিক হবে না, আমি চলে যাবো, আমার মতো করে আমি আর এক জায়গার মানুষের হাত পায়ে ধরে আগে চলে যাবো, কি কিছু করছেন আপনারা এত সুন্দর, এইভাবে যারা খোঁজ নিচ্ছে নিয়মিত আমার খোঁজ নিচ্ছে না, কিন্তু যে লোক খোঁজ নিচ্ছে সে কিন্তু আমার খোঁজ নিচ্ছে না, আপনাদের সন্তানদের খোঁজ নিচ্ছে, ওরা কি পারতেছে, ওদের কি বই কিনে লাগবে, ওদের কি পড়ানো দরকার, এইসব জিজ্ঞেস, মানে কি আর তার এলাকার খোঁজ সে নিচ্ছে, এরকম লোক কিন্তু সব জায়গায় নাই। প্রতিষ্ঠা সৈয়দ আহমেদ জামশেদ স্যার প্রতিদিন সন্ধ্যায় আধা ঘন্টা এক ঘন্টা কথা কয়, রেজাল্ট খারাপ করছে কে আমার জবাব দিতে হয়েছে, আমার বন্ধু কার রেজাল্ট খারাপ হলো কেন, স্যার জানতে চাইছি জানতে চাই রেজাল্ট খারাপ হলো কেন, কারণ কি স্যার, তুই আজ এক ঘন্টা কথা কইছি, এক ঘন্টা কথা কয়ে তারপরে তার সাথে মিট করে আসি, এখন তার কি দায় কেন, তার কি দায় বলেন, সভাপতি বলছে যে আপনি করবেন কাজ, আমার কাজ শেষ, অবশ্য আমার কাজ শেষ, আপনি খালি বলবেন যে কি করতে হবে, এরপরে আমার রেজাল্ট না হয় দায় দায়িত্ব কে নেবে, সভাপতি নেবে, ফাউন্ডার নেবে, এই যে রাজীব ভাই এই যে মেম্বাররা নিয়মিত আমার কাছে কথা বলে, স্যার এই সমস্যা কি হয়েছে, এই সমস্যা কি হয়েছে, সেদিন করে এই যে নুরুল খান বাড়িতে দাঁড়াইছে আমার ছাত্র বলেন দাঁড়াইছে এর মধ্যে ওই বিল্ডিং এ উঠছে আমার দিকে নাকি পিটে দেয়, আমি কোনো গার্জিয়ান বলছি, আমি তো গার্ডিয়ান, আমি এখানে বসা হয়েছি না, আমি ওই ক্লাস করি না, আমার গার্ডিয়ান জিজ্ঞেস করে কারো গায়ে দিতে আমি এই 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 চিন্তা আমি করি না, যেদিন জবাব সবাই আমি সেদিন তার জবাব করি, আমি হলে চাই যে এই মিটিং করে আমার কাছে আসুক, এই আন্দোলন করে আমি মার্সিকা এই আন্দোলন করে একটু আসুক, সেই দিনে আমি মিটিং করবো, সেদিন কাজে আমি মিটিং করবো, এই আন্দোলন করতে আসবেন আমি সেই দিনে হলো মিটিং করবো, সুন্দর করি প্রাইভেট কোনো কথা বলছেন আপনারা, যে প্রাইভেটে কাজ হয় না, যে বছরের টাকা দিয়ে কাজ হয় না, সেই টাকা আপনি পেছেন কেন, ছেলে মেয়ে তার আদায় হবে, তোরা টাচ দিস না, তুই না টাচ দেন, আমরা প্রাইভেট স্যার করছি না বলে করছি কিনা বলিনি, আমরা বলিনি, আমরা যদি প্রাইভেট স্যার ভালো করে থাকি তাহলে ওদেরকে আমি সারা বছর টাকা দেব, আর ও ফোন দেখার টাকা ও দেবে, প্রত্যেকে টাকা দেবে আদায় হয়ে দেবে, এরপরে প্রাইভেট কথা বলবেন, আমি কিন্তু প্রাইভেটের পক্ষে না, আমার কথা হলো আমার স্কুলে পড়বে ওর দায়িত্ব হলো আমার, ও কোথায় প্রাইভেট পড়ছে পড়ে নাই এইটা আমার মুখ্য বিষয় না, জানার বিষয় না, আমি যে সাবজেক্ট পড়াই ওই সাবজেক্টে আমার শিক্ষার্থী কি করলো সেইটা আমার আমার এটা আমার নিজস্ব ব্যাপার, আমি আপনার সন্তানকে আপনার সন্তান মনে করি না, এটা আমার সন্তান মনে করি, আমি মাত্র ই করি না আর ওর কাটিয়ে গেলে রক্ত রক্ত মুছে দিতেও আমার কষ্ট হয় না, ওর পায়ে ধরে পা ধোয়া দিতেও যদি বিপদে পড়ে ধোয়া দিতে আমার আমি হেডমাস্টার কষ্ট হয় না, আমার স্কুলের বাথরুম ধুতে আমার পরিষ্কার করতে কষ্ট হয় না, ওই জন্য গভর্ন মুছতে আমার কষ্ট হয় না, কারণ এটি হলো আমার এই প্রতিষ্ঠান আমার এই সন্তানটা আমার, যদি আমার হয় তাহলে কষ্ট হবে কেন বলেন, শিক্ষকদেরকে বলে একটু হুঁশা ঘুষ করেন, এই সন্তান আপনার এই মাটি আপনার এই বিল্ডিং আপনার এই ক্লাসরুম আপনার, তাহলে কেন মায়া হবে না, কেন এগুলো ঠিক করা হবে না, কেন
যদি আপনার হয়, যদি আমার হয়, তাহলে কেন এটা সঠিক হবে না? তারপরে আপনার না, এটি হলে আপনি কোনোরকম টাইসেন করে ভেতরে চলে যাবেন, এটি সালাম দেন, এটির প্রতি মায়া করেন, এটির প্রতি ভালোবাসা দেন, ইজ্জত পাবে। শুনেন, সিআর কখনো কাউকে কেউ দেয় না, সিআর হলো অটো আসে, সিআর দেয় কি যার মালিকরা, সিআর মালিক কিন্তু আল্লাহ, সিআর কাউকে জোর করে কেউ সিআর নিতে পারে না, সিআর দেওয়ার মালিক আল্লাহ। আপনি কাজ করবেন, আপনার জন্য ভালো ভালো সিআর আসবে। আমি 10 বস্তা কি করলে এদেশের মস্তান, এই জায়গার মেম্বার, এই জায়গার চেয়ারম্যান, এই জায়গার যে যে আছে সব হলো আমার ছাত্র হবে, তো এদেশে আমার সাথে কথা করার মতো কোনো লোক থাকবে না। ও আমাকে আবার আগে ও মার খেয়ে বলে শুয়ে থাকতে হবে, কারণ মস্তান হতো আমার, ওই যে ভাতিটা যেটা ওই যে মাত্র দিচ্ছে ভাতিতে বলতেছে ওটা আমার ছাত্র, ও সাইকার সঙ্গে আগে ভেঙে লাগবে মারবে কে, কারণ আমি তো কিছু দেই নেই, ও তো আমার পক্ষে কথা বলবে না। ও কবে তো এক্সট্রা হলো প্রাইভেট পদই পারে নাই এই জন্য মারছে, আজকে স্যার ঠিক হয়েছে, স্যার আমি মনে হয়েছে না ঠিক হয়েছে, আর যদি দেখি না স্যার আমার জন্য কিছু করছে, তখন ও কোথাও বাঁধলে ও আমার কাছে আসার আগে এসে সাইজ করবো ও কবলে। আমি আপনাকে স্যারকে বলি আমার আয়ু শেষ, মানে আমার যেখানে যাওয়ার দরকার ছিল হেডমাস্টারের উপরে যাওয়ার আমার আর কোনো ক্যাপাসিটি নাই। এখন যদি আমার সন্তান সচিব হয় তাহলে আমি সচিব হয়ে গেছি, আমার সন্তান যদি এসপি হয় তাহলে আমি এসপি হয়ে গেছি, আমি যদি বড় বয়সে তার বাংলা করতে পারবো দুজনে উপরে করতে পারি, ফোন দিয়ে বাবা এই লোকটা উপরে করতে পারছে, এই লোকটা যেন একটু একটু ফোন দিয়ে দেয় একবার, এটা যেন আমি করতে পারি, সেই করার জন্য তোমার হাত পা ঠিক করতে হবে, এই এই ছেলেমেয়েদের সেগুলো ঠিক করতে হবে। আপনার একটু চিন্তা করেন যে আপনি বুড়ো বয়সে কি করবেন, রিটায়ার হওয়ার পরে যখন আপনার সন্তান থাকবে সারা দেশে, ক্লাসন অফিসার থাকবে বিভিন্ন জেলায়, তখন আপনার ফোনেও কাজ হবে, আপনার ওই এসপিতে একজন এসপি আর আপনি তখন 10 জন পাবেন, 10 জনের স্যার হবেন, আপনি যেখানে যাবেন সেখানে আপনি মূল্যায়িত হবেন। এগুলো গুরুত্ব দেন, স্যারকে বলে গুরুত্ব দেন, আর আপনার সন্তান আছেন ভোটটা কিন্তু আপনারা করবেন, আপনার ছেলে যখন এসপি আসেন আপনি তো ক্ষমতা চান, আপনি তো অর্থ চান, চাইতে হলে সেই যে পৌঁছতে হবে না সন্তান, যে ক্ষমতা কার্যকর ক্ষমতা সেটা আপনাকে নিতে হবে না, আপনারা সেজন্য কাজ করেন ভাই। আর আমি একটা কথা স্পষ্ট হতে চাই, স্কুল ড্রেস বিহীন টেস্ট পরীক্ষা দিতে পারবে না, এসএসসি পরীক্ষা দিতে যাবে না আমার ছেলেমেয়েরা, আপনারা গার্জেন আছেন যদি না থাকে অভাব থাকলে আমাকে বলবেন আমি করে দেবো, কিন্তু স্কুল ড্রেস বিহীন স্কুলে কোনো ছেলে মেয়ে টেস্ট পরীক্ষা দেবে না, কোনো পরীক্ষা দেবে না। এখন বলি আপনাদের, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের কথা নাই নেই, এই বন্ধের পড়া কি এটা বন্ধ যাচ্ছে না, 1 তারিখ পর্যন্ত বন্ধ কালকে থেকে, এই 1 তারিখ পর্যন্ত পরীক্ষার্থীরা কি করবে, 1 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এর মধ্যে কি করবে বলো, তোমরা কি করবে একটু বলো, দিয়ে শুনি কি করবে 1 তারিখ পর্যন্ত কি করবে একটু বলো, একজন বলো 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 বললাম না স্পেশালি পড়াশোনা কোনো কথা হল না, তো কথা বলো, কথা ছোটো একটি কথা কথা স্পেসিফিক কথা কথা সুনির্দিষ্ট কথা বলো, নাই কোনো কথা নাই, আমি বলে দিচ্ছি বন্ধের মধ্যে বিটিএস এ যে পরীক্ষা নেওয়া হয়েছে এই পরীক্ষার প্রশ্নের সমাধান করবা, এনি হাও তোমার প্রাইভেট স্যার হোক, তোমার সে সাবজেক্টের শিক্ষক হোক, তোমার নোট গাইড হোক, তোমার ভাই হোক বোন হোক, এই বন্ধের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের প্রিটেস্টের প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমার খাতা তোমার ব্রেনে থাকবে, এটা কিন্তু আমি দেখব তোমার খাতায় লেখা থাকবে, কিন্তু যেগুলো গণিত সম্পর্কিত যেমন ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, হ্যাঁ ম্যাথ আছে, হার ম্যাথ আছে, এইগুলো যেগুলো আছে ইংরেজি আছে এগুলো আমি খাতা দেখতে চাই, একেবারে খাতায় যে লিখছো এটা আমি দেখতে চাই, এই যে পড়া বন্ধের মধ্যে, ঠিক আছে? তো আমরা অনেকক্ষণ বিরক্ত হয়ে যাচ্ছিলাম, অল্প হয়ে গেছেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস অনুরোধ করি, এই সন্তানদের আমার থেকে আপন কেউ নাই, আপনিও না, বিশ্বাস করেন আমার, যদি মনে করেন যে আপনি হেড স্যারের আপনি বেশি আপন তাহলে আপনার সন্তান আপনার মতো চলাবে, আমার কথার উপরে যদি আপনি মনে করেন যে গাদ্দারি করবেন করতে পারেন, কিন্তু আপনি চালায়েন আমি তাতে কম দেবো না, মানে আমার জায়গা থেকে তাতে যে কম দেবো তা না, কিন্তু তা কিন্তু দেবো না, আমি কিন্তু এখানে আপনার সঙ্গে কথা বলি, আমরা তো 22 বছরে ইয়ে করতেছি ভাই, এই এই মাস্টারকে এবার সি ওই গণিতের উপর করতেছি ভাই,
কোন শিক্ষার্থী কি করবে চোখ দেহ ভর্তি না পারি, তাহলে আমি কি কইছি? এবং তাহলে রিজাল্ট সেখানে পৌঁছয় না, আমি কি বলছি এগুলো দেবো? তার গার্ডিয়ার চিন্তা হতো নাকি তা আমি এটা বলে দিতে পারি দোষে, আমি কি বলছি? আপনার সন্তান ভালো করবে সেই জন্য নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমার কি করা প্রয়োজন এসে বলেন, গোপন রাখেন না কিছু। আপনার সন্তানের রেজাল্ট তাই শোনেন, তারপরে আপনারা দেখেন সাইন্স বলা আছে, এখানে একটু ঘরের সঙ্গে কথা শুনেন, গণিত গণিত তো আমি দায়িত্ব নিয়েছি, কিরকম দায়িত্ব নিলেন? আমি তো এখানে ডেকে ডেকে নিয়ে ভাড়া কোথায়, আমি হেডমাস্টার তো কোনো কাজ নাই, আর কাজ আছে কোনো? আর কোনো কাজ তো স্কুলে নাই, খালি ওকে ডেকে ডেকে নিয়ে পড়াতে আজকে বাজে ডাকতে। হ্যাঁ আমার তো আরো কাজ আছে, অফিসের কাজ আছে না, এইসব অফিসের কাজ আমার কথা কিনা, যে আমি যদি সব সময় আপনাকে দায়িত্ব যদি আমার আনতে হয় তাহলে তো আর হবে না, হবে এই যে ছেলে মেয়ে গণিত পড়ার শুরু করলাম থামিয়ে গেলাম, ওরা এখনো পর্যন্ত কিভাবে গণিত করতে হয় তাই জানে না, গণিত কিভাবে করতে হয় এই জানে না ওরা, আর যোগ্য তো পারেই না। আপনি ক্লাস টেনে কবে দেখি কি যোগ্য গুলো পারে না, আমি হাম দেবো হাম ভুলতে না করছে আমি কি করছি, তা যোগ্য পারে না। ওই যে আপনার টাকা কথা দিচ্ছেন না কয় বছর, এই সবটা সব ওই এসে গেছে, কোনো টাকা নাই, ওর টাকা কোনো টাকা নাই, ওরা যোগ বিয়ে পায় না। আপনি ভালো ছিল ভালো হয়েছিল ছিঁড়ে দেবেন, আমি যোগ দেবো বিয়ে করলে হামলা করে পারবেন, হ্যাঁ পারবো না, গুণবাক্য দিলামই না, ভগ্নাংশ তো গুণবাক্য আমি ওটা গেলামই না, ও দুই যোগ দুই দিনই পারে না, এদেরকে ঠিক করতে কি লাগে তা আমি জানি, আমি বুঝতেছি, তারপরে যদি আমার সহায়তা না করেন তাহলে আমি কী করবো? আপনারা একটু কথা বলবেন, আমি যে ক্লাসে ওদের সঙ্গে বসবেন, ওদের সঙ্গে পড়বেন, বসে কথা বলবেন, হেড স্যার আছে পড়াচ্ছে, এতে কি তোর কোনো ই হচ্ছে, আরো কিছু কোনো করা দরকার কি না, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আমাদের দেখেন আমার দায়িত্ব আছে না, জবাব দিতে আছে না, আমারও কিন্তু জবাব দিতে আছে, আমারও কোনো না কোনো দোকান জবাব দিতে আছে, আমার সাথে সেটা লাগবে ভাই, আমি চাকরি করি না, আমার সাথে সেটা লাগবে, আমি ব্যর্থতা নিয়ে আমি বলতে পারবো না, সবাইকে ধন্যবাদ আইসেন এই জন্য, খুবই আমি কৃতজ্ঞ, আর সামনের দিনগুলো ভালো হয় এবং কীভাবে হয় আপনার ছেলেকে বুদ্ধি দিয়ে দেবেন, আর তোমাদেরও বলি তোমরা তো বুঝবে রেজাল্ট পাওয়ার পরে সেইভাবে কাজ করো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সব আগামী দিন আমরা যেসব প্রত্যাশা করি সেগুলোর জন্য আল্লাহ কবুল করে নেয়, জয় বাংলা, জয় বাংলা।